السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعد، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. قال الله تعالى: وما خلقت الجن والإنس إلا ليعبدون. قال الله عز وجل: فاعلم أنه لا إله إلا الله. قال رسول الله صلى الله عليه وسلم: القرآن حجة لك أو عليك، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم فقهنا في الدين وعلمنا التأويل، آمين يا أرحم الراحمين. الحمد لله যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুধুমাত্র তার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন, যে আল্লাহ পাক ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য দ্বিতীয় কোনো মাবুদ নাই, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো রাসূল প্রেরণ করেছেন এবং আল কোরআনুল কারীমের মতো কিতাব নাজিল করেছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন, হায়াতে বাঁচিয়ে রেখেছেন, এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ, প্রেরিত সর্বশেষ নবী এবং চূড়ান্ত নবী, মানবতার মুক্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা দরুদ পাঠ করি: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া সাল্লিম। আমার প্রিয় ভাইরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ পাক আবারও আমাকে মিম্বরে বসার তৌফিক দান করেছেন। আমিন। হয়তো এই দিনটা আমরা নাও পেতে পারতাম। আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন, আমাদেরকে দিন বোঝার তৌফিক দান করেছেন, জীবনের উদ্দেশ্য বোঝার তৌফিক দান করেছে, দিনের প্রতি মহব্বত আল্লাহপাক আমাদের অন্তরে স্থাপন করেছে। এছাড়া আমাদের একত্রিত হওয়ার তো কোনো কারণ নাই। আজকে আসলে সাজানো গোছানো কোনো টপিক নিয়ে আপনাদের সামনে আসি নাই। আপনারা জানেন এটা আমাদের আমার শ্বশুরের প্রতিষ্ঠান, ভাই সম্পর্কে আমার স্ত্রীর বড় ভাই, সেই হিসেবে এখানে আসলে পারিবারিক কারণেই আসা। যেহেতু মসজিদ আছে, চিন্তা করেছিলাম যে জুমার বয়ানটা করা যায় কি না, কিন্তু আপনাদের ঢাকার সিটি অফ আখিরুজ্জামান দীর্ঘ যানজট আমাকে সেটা করতে দিল না। যাই হোক, আমি কিছু মৌলিক কথা বলতে পারবো আজকে ইনশাআল্লাহ, যেটা আমার জীবনের অভিজ্ঞতা থেকে আপনাদের প্রতি নসিহাত বা অনুপ্রেরণা যাই বলেন। প্রথম যে কথাটা দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে যে আল্লাহ পাক প্রত্যেক নবী এবং রসুলকে একটা মাত্র উদ্দেশ্য দিয়ে পাঠিয়েছিলেন। কোরআনে অনেক জায়গায় আছে, সূরা নাহলের মধ্যেও আছে, সূরা মুহাম্মাদের মধ্যে আছে, আল্লাহ বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা আগে জেনে নাও যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা তুমি ভালো করে জেনে নাও হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথার অর্থ আমরা খুব একটা বুঝি না, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া আসলে কিছুই নাই।
আল্লাহ ছাড়া আমার জীবনের মালিক কেউ না, আল্লাহ ছাড়া কেউ চাইলে আমাকে মারতে পারবে না, আল্লাহ ছাড়া কেউ আমাকে মৃত্যু দিতে পারবে না, আল্লাহ ছাড়া ইজ্জত সম্মান কেউ বাড়াতে পারবে না, কেউ কমাতে পারবে না, আল্লাহ ছাড়া কেউ রিজিক দাতা নাই, রিজিক আল্লাহর হাতে, আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে না, আল্লাহ ছাড়া কেউ আমাকে উন্নতিও দিতে পারবে না, অবনতিও ঘটাতে পারবে না, আল্লাহ ছাড়া পরকালের জীবনে আমাকে কেউ কুলসিরাত পার করাবে না, কবরের শাস্তি থেকে বাঁচাবে না, ডান হাতে আমলনামা দিবে না, জাহান্নাম থেকে বাঁচাবে না, জান্নাতে প্রবেশ করাবে না, আল্লাহ ছাড়া হক কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্যও কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ এর আরও আছে ব্যাখ্যা, আল্লাহ ছাড়া কারো নামে নজর মানত করতে পারবেন না, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করতে পারবেন না, আল্লাহ ছাড়া কারো সামনে আত্মসমর্পণ করতে পারবেন না, আল্লাহর হুকুম ছাড়া কোনো হুকুমই নাই, আল্লাহ যা দিয়েছেন সেটাই চূড়ান্ত, যেটাই আল্লাহ এবং তার রাসূলের সাথে সাংঘর্ষিক সেটাই বাতিল। আরও আছে, আল্লাহ ছাড়া আপনার আমার জীবনে আপন বলে কেউ নাই, আল্লাহ ছাড়া আমাদের জীবনে আপন বলে কেউ নাই। যখন মানুষ কোনো বিপদে পড়বে তখন সে সত্যিকার অর্থে আল্লাহকে চিনতে পারবে এবং আল্লাহর সাথে এত ভালো সম্পর্ক হবে, বিপদটা চলে গেলে আবার সম্পর্কটা থাকে না। আল্লাহ এটা অনেক আফসোস করে বলেছেন সূরা ইউনুসের মধ্যে, যে মানুষকে যখন বিপদ স্পর্শ করে মানুষ খুব কায়মনোবাক্যে আল্লাহকে ডাকে, আর যখন আমি বিপদটা সরিয়ে দিই সে আমার সাথে শিরক করে, আমাকে ভুলে যায়, মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুবরিল মাসা, সে এমনভাবে হেঁটে চলে যায় যে কখনো আমাকে ডাকেই নাই। এইটুকু যদি বুঝতে পারেন যে আল্লাহ ছাড়া আসলে আমাদের আপন বলতে কেউ নাই, রিজিকদাতা কেউ নাই, সৃষ্টিকর্তা পালনকর্তা বিধানদাতা হায়াত মৌতের মালিক ইজ্জত সম্মানের মালিক কেউ নাই, ইনশাআল্লাহ এতটুকু বিশ্বাস নিয়ে কেউ যদি মারা যায় ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। কারণ একটা হাদিস আছে, যার মনের মধ্যে সরিষা পরিমাণ ইমান থাকবে, মানে এই যে এই কনসেপ্টটা যে আল্লাহই সব কিছু, জাহান্নামের শাস্তি ভোগ করলেও ইনশাআল্লাহ কোনো না কোনো দিন আল্লাহ পাক তাকে মাফ করে দিবে। এটাই লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া যে আপন কেউ নাই এটা যে ব্যক্তি বুঝতে পারছে এই পৃথিবীতে, সে ব্যক্তি তার জীবনটাকে ঢেলে সাজাতে পারবে। যদি সে আল্লাহকে আপন করতে না পারে তার জীবনকে ঢেলে সাজাতে পারবে না পরকালের জন্য। আমরা যে ভুলটা করি, আমরা আল্লাহ ছাড়া অন্যকে আপন মনে করি, আমরা আমাদের স্ত্রী সন্তান, আমাদের পিতা মাতা, আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, অফিসের কলিগ, আমাদের বস, সবাইকে খুব আপন মনে করি। সম্পর্ক আছে না, সম্পর্ক একটা জিনিস, আপনত্বটা আলাদা বিষয়। দেখবেন এরা সবাই যদি আপনাকে ফেলে দেয় আল্লাহ কখন আপনাকে ফেলবেন না, খেয়াল করে দেখবেন। জীবনে এমন অনেক সময় গেছে আপনার আমার যে আপনাকে কেউ বুঝতে পারেনি, আপনার ভিতরে কী আছে এটা কেউ বোঝে নাই, আল্লাহ বুঝছেন। আপনি ওই সময় সবার কথা ভুলে গিয়ে সেজদা দিছেন, দিয়ে আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ কিন্তু সাথে সাথে দিছেন আপনাকে, আল্লাহ অনেক কাছে। মানে আমি বিগত 3 মাসে আল্লাহকে খুব ফিল করছি আর কি, যে আল্লাহ কী জিনিস, আল্লাহ খুব কাছে। কায়মনোবাক্যে সঠিক পদ্ধতিতে যদি কেউ আল্লাহকে ডাকতে পারে আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে আল্লাহ তাকে ফেরত আনতে পারে, আল্লাহ চাইলে পুরো দুনিয়া তার জন্য উল্টে দিতে পারে, আল্লাহ সব করতে পারে, আর কারো কোনো কিছু করার ক্ষমতা নাই। আমার নিজের প্রতি নসিহত এবং আপনাদের প্রতিও যে আল্লাহকে আপন করে নেন, দুনিয়াতে সফল হয়ে যাবেন,
পরকালে সফল হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহকে আপন করে নিতে পারলে মনে কোনো কষ্ট থাকবে না, আপনার মনে কোনো কষ্টই থাকবে না, কারণ আপনি দুনিয়াতে যা করছেন শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করছেন। এই জন্য কেউ আপনাকে ভালো বলুক বা খারাপ বলুক, কেউ সন্ত্রাসী বলুক, কেউ জঙ্গি বলুক, কেউ আপনার কথা বুঝুক বা না বুঝুক, কেউ আপনার পাশে থাকুক বা না থাকুক, আপনি আল্লাহকে পাবেন। আর নির্ধারিত হায়াত শেষ হওয়ার পর আমাদেরকে তার কাছেই ফিরে যেতে হবে। বুদ্ধিমান সেই ব্যক্তি যে দুনিয়াতে আল্লাহকে আপন করতে পারছে, তো চলেন সেই চেষ্টা করি। লা ইলাহা ইল্লাল্লাহের অনেক ব্যাখ্যা আমি অল্প সময় অল্প কয়েকটা বললাম, আরেকটা অংশ আছে আমাদের মুহাম্মাদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কোনো তরিকা নাই। এক কথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইবাদত করেছেন, মুআমালাত করেছেন, মুআমালাত তো বোঝেন বৈষয়িক বিষয়গুলো, যেভাবে পরিবার চালিয়েছেন, যেভাবে তিনি অর্থনীতি চালিয়েছেন, সমাজ পরিচালনা করেছেন, আল্লাহর জিকির করেছেন, যেভাবে তিনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, মানে প্রতিটা কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো হতে হবে। এটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানে আমি আপনি নিজের ইচ্ছায় কোনো আমল আসলে করতে পারবো না। মানে মন চাইলেও আমি একটা মন গড়া সিস্টেম চালু করলাম ইসলামের মধ্যে, এটা করতে পারবো না। দেখতে হবে যে ওইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাজটা করেছেন কি করেন নাই। জুমার নামাজ তিন রাকাত পড়লে ভালো হতো না? নামাজ ভালো জিনিস, দু রাকাত পড়লে জানে কি, তিন রাকাত পড়লে তো একটু বেশি নাকি হওয়ার কথা, ক্যালকুলেশন তাই বলে, চার পড়লে আরও বেশি নাকি হওয়ার কথা, কিন্তু আপনি আমি দুইয়ের বেশি পড়তে পারবো না, ফরজের কথা বলছি। কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অনুমোদন দিয়েছেন, অন্য কিছুকে অনুমোদন দেন নাই। প্রতিটা ইবাদত, রোজা শাবান মাসে রাখা যায় না, রমজান মাসে না রেখে, বা রমজানেও রাখলাম আবার আগে পিছিয়ে দুই মাস রাখলাম, তিন মাস, ভালো কাজ তো। হজ করতে মানুষ মক্কায় যায়, আমরাও না হয় হজের একটা জায়গা বানালাম, আমরাও হজ করলাম, যাকাতের একটা নিসাব আছে, আমরা নিসাবের চেয়ে বেশি দিয়ে দিলাম, ঠিক আছে। প্রতিটা কাজ দেখবেন ইবাদত, ভালো ভালো ইবাদত, এগুলোকে বাড়াবেন কমাবেন এই ইখতিয়ার আপনার আমার নাই। আমি ফরজ ওয়াজিবের কথা বলছি, আপনি নফল করতে পারেন আলাদা বিষয়, সুন্নাত তো করবেনই মাশাআল্লাহ। তো এইটুক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার আপনার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কোনো টিচার, রোল মডেল, আদর্শ, উসওয়াতুল হাসানা কিছুই নাই। হ্যাঁ, কারো কাজ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে যায়, যে কারো কথা, যে কারো কাজ, যে কারো ইস্তেহার, যে কারো ফতোয়া দেখা যায় যে হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে মিলে যাচ্ছে, নিতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু যে কারো কথাই যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে না মেলে, তার সাহাবীদের আমলের সাথে না মিলে, সেটা গ্রহণ করতে আপনি আমি বাধ্য না, বরং সেটাকে রিফিউজ করাটাই হচ্ছে ইমানের পরিচয়। তো প্রত্যেক নবী রসুল এই দাওয়াতটুকু নিয়ে আসছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমাদের জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈসা আলাইহিস সালামের সময় ঈসা আলাইহিস সালামকে নিয়েছিল, তার আগে মূসা আলাইহিস সালামকে নিয়েছিল, আমাদের জন্য এতটুকু। আর এইটা আল্লাহ পাক সূরা যারিয়াতের মধ্যে বলেছেন 56 নম্বর আয়াতে, আল্লাহ বলছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছে, মানুষকে এবং জিনকে। জিনে বিশ্বাস করেন কি না? আমাদের মডার্ন ওয়ার্ল্ড তো জিনে বিশ্বাস করে না, মেডিকেল সায়েন্সকে গিয়ে বলেন তো জিনে বিশ্বাস করে নাকি? আমাদের যে উন্নত সভ্যতা, যেগুলা যারা বস্তুবাদী জ্ঞানটাকে চূড়ান্ত মনে করে, বাহ্যিক চোখ দিয়ে যে জ্ঞানটা অর্জন করে এটাকে চূড়ান্ত মনে করে, ইন্টারনাল নলেজটাকে তারা অস্বীকার করে, ওহির জ্ঞান এটাকে অস্বীকার করে,
যে জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসতে পারে এই কনসেপ্ট ওরা বিশ্বাসী না। কিন্তু ওদের কনসেপ্ট হচ্ছে পরীক্ষা নিরীক্ষা, যুক্তি, দর্শন, বিজ্ঞান, এগুলো দিয়ে যে আপনি অ্যাচিভ করবেন, প্রত্যক্ষ করবেন, প্রমাণ করতে পারবেন, এটাই নলেজ। এর বাইরে তো নলেজ নাই, তাহলে জিন তো প্রমাণ করতে পারবেন না। অতএব জিনের কনসেপ্ট বাদ, ইভেন আপনি তো আল্লাহকেও প্রমাণ করতে পারবেন না। কোথায় আল্লাহ, হাত কেমন আল্লাহর, আল্লাহর কি পা আছে, চেহারা কেমন, এটা তো প্রমাণ করতে পারবেন না ওদের মতে। তাহলে নাই, ওরা জ্ঞানের জ্ঞান তত্ত্বের এই জায়গায় একটা ভুল করে। ওদের সাথে আমাদের একটা পার্থক্য আছে, আমরা বিশ্বাস করি জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে এবং ওহির জ্ঞানই চূড়ান্ত। শুধুমাত্র বাহ্যিক জ্ঞান সব কিছু না, অভ্যন্তরীণ ইন্টারনাল জ্ঞান আছে। তো যদি দেখা যায় যে আপনি জিনকে অস্বীকার করেন, তাহলে কোরআনের সুরা জিন বলে একটা সুরা আছে, এটাকে অস্বীকার করে ফেলছেন, তাহলে সে কি আর মুসলিম থাকবে? থাকবে না। তাহলে আমাদের আকীদাগুলো আগে ঠিক করতে হবে। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে কিছু কথা বললাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ নিয়ে কিছু কথা বললাম, তো আল্লাহ বলছেন আমি জিন এবং মানুষকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। তাহলে এখানে আমরা কি পাইলাম, আমাদের দুনিয়াতে আসার উদ্দেশ্য কি, কি জন্য আসি দুনিয়ায় বেঁচে? এখনকার তরুণ প্রজন্মকে জিজ্ঞাসা করেন কি জন্য বেঁচে আছে, পলিটিক্যাল পাওয়ারের জন্য, কেউ কেউ স্ট্যাটাসের জন্য, কেউ একটা ভালো চাকরি জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, বা একটা ভালো সুন্দরী স্ত্রীর জন্য বা গার্লফ্রেন্ডের জন্য। যারা পৌরত্বে চলে গেছে ওদেরকে জিজ্ঞাসা করেন আপনারা কি জন্য বেঁচে আছেন দুনিয়ায়, আপনার দুনিয়াতে বেঁচে থাকার উদ্দেশ্য কি, কি অ্যান্সার আসে দেখেন। আমাদের বাচ্চাদেরকে আমরা যারা বড় করতেছি, আমাদের পিতা মাতাদেরকে বলেন যে কি উদ্দেশ্যে বাচ্চাদেরকে বড় করতেছে। আল্লাহ এখানে আমাদের পৃথিবীতে অবস্থান করার উদ্দেশ্য বলছেন, কি জন্য পৃথিবীতে বেঁচে আছি আমরা। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত ছাড়া অন্য কোনো কাজের জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করিনি। তো এখন সাথে সাথে আক্রমণাত্মক একটা অ্যান্সার চলে আসবে ওই গডলেস ওয়ার্ল্ড থেকে, তাহলে আমরা কি আর হাট বাজার করবো না, তাই না, বিয়ে শাদি করবো না, পড়াশোনা করবো না, সারাদিন খালি নামাজই পড়বো। তো তাদেরকে একটা জিনিস বোঝানো যায়নি, আমরা আবার বুঝাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক প্রত্যেকটা কাজ করাই ইবাদত। মানে আমি বিছানায় গেলাম, রাসূলের মতো ওই যে তিন কুল পড়ে আপনি ফু দিলেন, সূরা বাকারার শেষ দুটো আয়াত পড়লেন, সম্ভব হলে সূরা মুলক পড়লেন, আয়াতুল কুরসি পড়লেন, ঘুমালেন, এই ঘুমটা আপনার ইবাদত। আপনি রাসূলের মতো সালাত পড়ছেন, ইবাদত। সকালবেলা তো বাথরুমে গেলেন, মিসওয়াক করলেন, বাথরুম করলেন, রাসূলের সুন্নাহ মোতাবেক ইবাদত। সকালে নামাজ পড়ে নিজের শরীরকে সুস্থ রাখার জন্য আপনি ব্যায়াম করছেন বা হাঁটছেন। সুস্থ কেন রাখছেন? সুস্থ রাখবো এই নিয়াতে যাতে করে আল্লাহর ইবাদত আরও বেশি করে করতে পারে, ওইটাও ইবাদত, তখন ব্যায়ামটাও ইবাদত। আপনি খাচ্ছেন, কী জন্য খাবেন? খাওয়ার জন্য কেউ বাঁচে, আবার কিছু মানুষ বাঁচার জন্য খায়। আমাদেরকে বাঁচার জন্য খেতে বলা হয়েছে, যে আমরা এমন খাবার খাবো যেগুলো পুষ্টিকর, হাইজেনিক, যেগুলো আমাদের শরীরে ক্ষতি করবে না এবং যেগুলো দিয়ে আমরা আরও শারীরিক মানসিক শক্তি অর্জন করবো, ইবাদত করতে পারবো। খাওয়াটা কি হলো তাহলে ইবাদত? আপনি যাচ্ছেন মনে করেন পড়াশোনা করতে স্কুল কলেজে, আপনার পড়াশোনাটা হয় আল্লাহর দিন জানার উদ্দেশ্যে, বা যদি সেকুলার সাবজেক্টেই পড়েন কিন্তু আপনার উদ্দেশ্য হচ্ছে এই জ্ঞানটা অর্জন করে আমি দিনের খেদমত করব, এটাও ইবাদত। অনেকে বলে ভাই আমি তো কম্পিউটার সায়েন্সে পড়ি, আমি কি পড়াশোনা ছেড়ে দেবো? আপনাকে এটা বলছি ছাড়তে হবে, বরং ওই পড়াশোনাটা আপনি ইসলামের দিকে কাজে লাগান না কেন, তাহলে মুসলিমদের আরও উপকার হচ্ছে, তাই না? প্রযুক্তিগত দিক থেকে কারা আগায় গেছে, আমরা না ওরা? তো আমরা যে পিছায় আছি এটা কি আমাদের জন্য কি কল্যাণকর? আমরা বলছি এগুলো পড়াশোনার দরকার নাই, হারাম, কথা ঠিক আছে, ঠিক নাই, পড়াশোনা করবে, এই পড়াশোনাগুলোকে দিয়ে ইসলামের খেদমত করতে হবে। আমাদের স্বতন্ত্র কোনো অ্যাপস আছে, স্বতন্ত্র কোনো মানে আলাদা কোনো যে ইন্টারনেট প্রযুক্তি যেটার মানে মূল চাবিকাঠি আমাদের হাতে, এরকম আছে স্বতন্ত্র কোনো ব্যাংকিং সিস্টেম,
স্বতন্ত্র কোনো প্রযুক্তি যেটা দিয়ে স্যাটেলাইট ওরা নিয়ন্ত্রণ করছে, আমাদের কোনো প্রযুক্তি স্বতন্ত্র আমাদের শুধু মুসলিমদের থাকলেও কিন্তু খুব কম। এই পিছায় গেলাম কি জন্যে? কারণ সায়েন্সের প্রত্যেকটা বিষয় তো আমরা তৈরি করেছি না, প্রতিটা বিষয় কিন্তু আমাদের হাত থেকেই ওরা নিয়েছে। তো আমরা যে পিছায় গেলাম কিছু ভুল ফতোয়ার কারণে আর কি, আমরা বললাম যে ইংরাজি শেখার দরকার নাই, তারপরে যে এইসব সাবজেক্ট পড়ার দরকার নাই। তো একটা সময় পর্যন্ত মানুষ আর ওগুলোর সামনে গেল না, এভাবে মুসলিম উম্মাহ পিছায় গেল। এখন একটা ফোন কিনতে হলেও আমাকে চাইনিজ প্রযুক্তির উপর ডিপেন্ড করতে হচ্ছে, আর ওই প্রযুক্তি দিয়ে তারা সারা ওয়ার্ল্ড চুষে ফেলছে, ডমিনেট করছে। মানে আমি আপনি বেডরুমে কী করতেছি এটা তারাও এটাও জানে, বিশ্বাস করতেছেন না? কোনো প্রাইভেসি নেই আপনার, কিচ্ছু নাই। যার হাতে এই ইন্টারনেটের মূল জিনিসটা, তারা চাইলেই আপনার সব প্রাইভেসিগুলো দেখতে পারবে, জানতে পারবে। তো আমি যেটা বলছিলাম, পড়াশোনা করতে যাবেন, যদি আপনি সেকুলার সাবজেক্টে পড়েন, এটাও দিনের জন্য পড়েন যে এই সাবজেক্টটা দিয়ে আপনি দিনের কোনো খেদমত করবেন, ওই পড়াশোনাটা হয়ে যাবে ইনশাআল্লাহ ইবাদত। আর যদি ইসলামিক লাইনে পড়েন তাহলে গতানুগতিকভাবে না পড়ে এখনকার যুগে দিনকে স্মার্টলি রিপ্রেজেন্ট করার জন্য যে সিলেবাসের কারিকুলাম দরকার সেগুলো করতে হবে। খালি মাথা ঝোঁকায় হিপস করলে আসলে এই যুগে চলা যাবে না, আসলে যাবে না। বরকত পেতে পারেন কিন্তু এ ওয়ার্ল্ডটাকে ডিল করা যায় না। অনেকদিন বলেছি, আবার বলছি যে কনস্ট্রাকটিভ সিলেবাসের দরকার আছে, এমন সিলেবাস যে সিলেবাসের মধ্যে জেনারেল নলেজ থাকবে এবং ইসলামিক নলেজও থাকবে। আমি স্যাটিসফাইড না, আমি এমন কোনো প্রতিষ্ঠানে দেখলাম না যে পুরোটার সুন্দর একটা দুটার কম্বিনেশন আছে, এটা আমি আসলে পাই নাই। আর আসলে আমার ইলম কালামও অত বেশি না যে আমি নতুন কোনো সিলেবাস বা সিস্টেম লঞ্চ করতে পারবো, এত জ্ঞান আল্লাহ আমাকে এখনও দেননি। এটার জন্যে বড় বড় ওলামায়ে কেরামদের গবেষণার দরকার আছে। তো গবেষণা করতে করতে তো কেয়ামত চলে আসলো আর কি। অনেকে বিশ্বাস করেন না যে সময় শেষের দিকে, আমরা বলি যে একটু অপেক্ষা করতে থাকেন, দেখেন না সামনে কি হয়। তো যেটা বলছিলাম, আপনার পড়াশোনা ইবাদত হয়ে যাবে। এবার ধরেন আপনি চাকরি করতে গেছেন বা ব্যবসা করতে গেছেন, উদ্দেশ্য হচ্ছে আপনি খাবেন, তো আপনি খাবেন, পরিবারকে খাওয়াবেন, রিজিক। তো এই রিজিকটা যদি হালাল হয় তাহলে ওই রিজিকটার পিছনে আপনি ছুটছেন, এটাও কিন্তু আপনার ইবাদত। আল্লাহ তো সূরা জুমআর মধ্যে বলেছেন না, যখন সলাৎ শেষ হয়ে যাবে কি ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, আল্লাহ রিজিক তালাশ করো। আর রিজিক তালাশ করার সময় বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। রিজিক তালাশের সময় আল্লাহকে স্মরণটা বুঝলাম না, এই আয়াতটা নিয়ে আমি একটু চিন্তা করছিলাম আর কি। সূরা জুমআর মধ্যে আছে, ইদা নুদিয়া লিসসালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। ভালো করে বোঝেন, আল্লাহ বলছেন যে যখন জুমা সলাতের আজান দেওয়া হবে, ডাকা হবে, তোমরা আল্লাহর জিকিরের দিকে ছুটে আসো। মানে এখানে সলাতটাকে জিকির বোঝানো হচ্ছে, আল্লাহ স্মরণের দিকে ছুটে আসো। আচ্ছা, এবার আপনি আসলেন, সলাত করলেন, আল্লাহর জিকির করলেন, আবার আল্লাহ বলছেন যে ফাইদা কুদিয়াতিস সলাত ফানতাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরা। এবার তুমি নামাজ শেষ হয়ে গেছে, জমিনে ছড়িয়ে পড়ো, ছড়িয়ে পড়ে আল্লাহর অনুগ্রহ তালাশ করো আর আল্লাহকে স্মরণ করো। তো নামাজে আল্লাহকে স্মরণ করে আসলেন, নামাজ থেকে রিজিকের জন্য যাচ্ছেন, ওখানে আবার আল্লাহকে কী স্মরণ করবেন? ওই স্মরণটার অর্থ কী তাহলে? ওই স্মরণটার অর্থ হচ্ছে, আমার বুঝ, আমি ভুল হতে পারি, যে রিজিকের সন্ধানে আপনি দোকান খুলছেন, দাড়িপাল্লাটা উঠালেন, তো কাস্টমার বুঝতে পারতেছে না যে এখানে একটু ঝামেলা আছে। আপনি আল্লাহকে ভয় করে, আল্লাহকে স্মরণ করে তাকে ঠকালেন না, মাপটা ঠিক দিলেন, এটা আল্লাহকে জিকির করছেন। চাকরি করতেছেন বড় সরকারি কোনো অফিসে, সুযোগ আছে নিজে টাকা নেয়ার, তা আপনি ওই কর্মক্ষেত্রে গিয়ে আল্লাহকে ভয় করে ওটা করলেন না, এটা হচ্ছে ওয়াজকুরুল্লাহ কাসীর, আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। রিজিক তালাশ করার সময়ও আল্লাহকে স্মরণ করো, মানে দুই নম্বরই করিও না, যে আল্লাহ যে দেখতে পারতেছেন এইটা বুঝো, আমার বুঝ যে এটাই জিকির অর্থ। এখানে আল্লাহকে স্মরণ করো। তো প্রতিটা কাজ ইবাদত হয়ে যায়,
আবার আপনি ধরেন এখন পরিবারে ফিরে আসলেন, স্ত্রী সন্তান বউ বাচ্চার সাথে আপনি সময় কাটাবেন, এটা দুনিয়াবী কাজ না, এটা ইবাদত। সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতেছেন, এটা ইবাদত। আপনার স্ত্রীর মুখে অন্ন তুলে দিচ্ছেন, নিজ হাতে খাইয়ে দিচ্ছেন, এটাও ইবাদত। এমনকি তার দিকে হাসি মুখে তাকানোটাও ইবাদত। এমনকি তার সাথে মিলিত হওয়া বা অন্তরঙ্গ সম্পর্কটাও ইবাদত। এটা কি আমরা জানি? এটা জানা উচিত ছিল কৈশোর বয়স থেকেই, তাহলে সে অন্য কোনো জায়গায় প্রশান্তি খুঁজত না। আল্লাহ যা হালাল করেছেন এর মধ্যে যে প্রশান্তি আছে, হাজারটা হারামে সেই প্রশান্তি আপনি পাবেন না। আপনি 1000টা মেয়ের সাথে জেনা করেন, আপনি যতটুকু শারীরিক সুখ পাবেন বলে মনে হবে, আপনার একজন পবিত্র স্ত্রী যার সাথে আপনার সম্পর্কটা পবিত্র, আল্লাহর আইনে পবিত্র, আপনি ওখানে যে প্রশান্তি পাবেন এটা আপনি 1000টা জেনা করে পাবেন। আমরা জানি না, যে বুঝি না যে হালালের মধ্যেই সব কিছু আছে, এই জন্য আমরা হারামের দিকে ছুটে যাই। তো এই প্রতিটা কাজ কিন্তু ইবাদত হয়ে যাবে। আপনি সন্তানের সাথে সময় দিচ্ছেন, বাচ্চাকে নিয়ে মসজিদে আসলেন, বাচ্চাকে পড়তে বসিয়েছেন, তাকে কোরআন পড়াচ্ছেন, তাকে নিয়ে হাঁটতে যাচ্ছেন, বেড়াতে যাচ্ছেন, বাচ্চাকে নিয়ে মাঠে খেলতে যাচ্ছেন, এগুলো কিন্তু ইবাদত। আমরা মনে করি সব দুনিয়াবী কাজ। এমনকি আপনি কোনো মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করছেন, প্রতিবেশীর কিছু লাগলো আপনি দিলেন, বা কাউকে টাকা পয়সা ধার দিলেন, বা একটা মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে কথা বললেন, বা চা খেতে বসছেন 5-10 জন মিলে, ওইখানে দুইটা দিনের কথা বললেন, সবই ইবাদত। এক কথায় ওই সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত যতগুলো কাজ আমরা করি, যতগুলো কাজ, আমাদের পড়াশোনা, আমাদের খাওয়া পরা, আমাদের অর্থনীতি, রাজনীতি, আমাদের এই যে কী বলবো, সংস্কৃতি, পরিবার, পারিবারিক বন্ধন, যত কাজ আপনি করেন সারাদিন, যদি প্রতিটা কাজ আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথে হয়, তাহলে প্রতিটা কাজই ইবাদত। এটাই আল্লাহ বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি। এখন জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমরা আল্লাহর ইবাদতে কাটাতে পারি, তাহলে আমার জন্য সবচেয়ে ভালো হয়। তো কিভাবে করব? আমার কয়েকটা ছোট্ট নাসিহা। যেমন আমাদের জীবনটাকে কয়টা ভাগে ভাগ করেন, আমরা একটা বই পড়ছি না, জীবন যেখানে যেমন, পড়ছেন শুনছেন? আমার প্রশ্ন হচ্ছে, জীবন কোথায় কেমন? উত্তর খুঁজতে হবে। জীবনকে ভাগ করেন, আমার সাথে একটু অঙ্ক করেন। আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ যেন আমাকে এবং আপনাদের সবাইকে এই পরিসংখ্যানটা বোঝার তৌফিক দান করেন, এবং ওই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, জানা অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, আমি যা বলছি এর উপরে আমাকেও যেন আমল করার তৌফিক আল্লাহ পাক দান করেন। মনে করেন 60 বছর বাঁচব, মনে করেন কথার কথা, আপনি 40 হতে পারে, 50 হতে পারে, 20 হইতে পারে। এভারেজ কি? এই উম্মার গড় আয়ু কত? এই উম্মার 55, 60, 65, এই তো। এখন দেখেন আপনার জীবনের শেষের 5টা বছর, শেষের 10টা বছর বার্ধক্য, তাই না? চুলদাড়ি সব পাকা, শরীর চাইলেও যায় না, তাহলে আপনার লাস্টের 10 মাইনাস পড়েন। ওই সময় আপনি যদি মন চায় যে আমি সারা দিন সারা রাত আল্লাহর ইবাদত করবো, সম্ভব না, পারবো? এবার জীবনের শুরুর 10 বছরে আসেন, শুরুর 10 বছরে বোধশক্তি জাগে ওই সময়, মানুষ বুঝে ভালো মন্দ। এখনকার জেনারেশন তো 20 বছরও বোঝে না ভালো কেন মন্দ, তাই না? আগে একটা যুগ ছিল মানুষ তাড়াতাড়ি ম্যাচিউরড হইতো, এখন সহজে ম্যাচিউরড হয় না, পরিবার হতেই দেয় না ম্যাচিউরড। পরিবার মনে করে আমার সন্তানটা বড় হয় না, বড় হতে দিচ্ছে না, তো বড় হবে কীভাবে? তো আমি যেটা বলতে চাচ্ছি, প্রথম 10, শেষ 10, এই 10-10-20 বছর আপনি আসলে আপনার লাইফের মধ্যে নাই, ডিপেন্ডেন্সি আছে অন্যের উপরে। মূল জীবনটা হয় সাধারণত 20 থেকে
চল্লিশ বা পঞ্চাশ, বিশ থেকে চল্লিশ বা পঞ্চাশ, এটা আপনার মানে যৌবন এবং পৌরত্বের জায়গাটা, প্রজ্ঞা, বিচক্ষণতা, রক্তের তেজ, ভালো মন্দ বোঝার ক্ষমতা, শারীরিক শক্তি, মানসিক শক্তি, সব এইটুক সময়ের মধ্যে বেশি থাকে। এই জীবনটাকে যদি ভাগ করেন, আপনি দেখবেন শৈশবকাল, কৈশোর, যৌবন আর বার্ধক্য। শৈশবটা এমন হওয়া উচিত যে শৈশবে আমাদের বাচ্চারা, আমাদের তো এখন শৈশব নাই, ওই আমরা বাদ দিলাম, আমাদের বাচ্চাদের কথা বলতেছি, শৈশবে আমাদের বাচ্চারা যেন তাওহিদটা শিখে ফেলায়। তাওহিদ কী জিনিস, ঠিক আছে, ইসলামের বেসিক জিনিসগুলো কী কী, কোরআন তিলাওয়াত করা যেন শিখে ফেলে, হিফজ যেন কমপ্লিট করে ফেলে, আরবি ব্যাকরণের যে নাহু সরফের কিতাবগুলো আছে এগুলো যেন পড়ে শেষ করে ফেলে, ভালো স্কুলে যেন পড়ে, সেখানে ইংরেজি শেখে, ম্যাথামেটিক্স শেখে, ভালো ভালো সাবজেক্ট শেখে, ল্যাঙ্গুয়েজ শেখে, ল্যাঙ্গুয়েজ শিখতে কোনো সমস্যা নাই। এই সময়টুকুতে যেন ওরা বিশুদ্ধ ভাষা শিখে এবং বিশুদ্ধ খাবার খায়, ফিজিক্যালি যেন স্ট্রংলি গড়ে ওঠে। এই সময় যেন তারা মাঠে খেলে, গ্রামে নিয়ে যান, খেলান, পরিবেশের সাথে মিশান, ভালো প্যারেন্টিং যেন তারা পায়, ভালো খাবার, ভালো পড়াশোনা, ভালো টিচিং ফ্রেম এবং ভালো ওস্তাদ, ভালো পরিবেশ, ভালো পরিবার, সে যেন দেখে বাবা মার মধ্যে সম্পর্ক সুন্দর পরিবারের মধ্যে, এরকম করে বাচ্চাদের শৈশবটা গড়ে তোলেন। সে করে পানি না দিলে আপনি কখনো ফল পাবেন না। এই 10-15 বছর বাচ্চার পিছনে মেহনত করেন, আবার বলতেছে ওকে কোরআন শেখান, ওকে তাজবিদ শেখান, ওকে হিফজ করান, ওকে আরবি ভাষা শেখান, ওকে নাহু সরফের সব কিতাব শিখিয়ে দেন, ভালো স্কুলে দেন যেখানে সে জেনারেল লাইনেও ভালো করবে, ভালো খাওয়ান, ভালো পোশাক দেন, ভালো পড়ান, ভালো খেলান এবং স্কিল শেখান। যেমন ওকে আপনি জুডো শেখান, তাইকুন্ডো শেখান, সাঁতার শেখান, মানে যেগুলো স্কিল মানুষের ফিজিক্যাল মেন্টাল স্কিল ডেভেলপ করে এগুলো করান। একদম 14-15 বছর পর্যন্ত শৈশবটা সুন্দর হলো না? এরকম শৈশব কয়জন পাইছেন, হাত তোলেন। এবার আজকে থেকে আপনি 1400 বছর আগে চলে যান, রাসূলের যুগের পরে সাহাবিদের যুগটাকে দেখেন। সাহাবে কেরামের একটা বাচ্চা 10-12 বছরে কোরআন হিফজ হয়ে গেছে, হয় নাই? আরবি ভাষা তো আগে থেকেই জানে তারা, ব্যাকরণ শিখে ফেলছে, হাদিসের কিতাবও পড়া মোটামুটি শেষ, আরবি গ্রামের বই শেষ, তারা ওই ওই কষ্ট সহিষ্ণু হয়ে বড় হইতো, সোনার চামচ দিয়ে বড় হইতো না। ছোটোবেলা থেকে দেখবেন ওরা তীর নিক্ষেপ করা শিখতো। আমি আপনাকে নিক্ষেপ করতে বলিনি, আবার কথাটা অন্যদিকে নিয়েন না, মানে ওই সময়কার সেন্সে বলছি। এবং তারা একটা নুরানি পরিবেশে বড় হতো, ওদের পরিবারে পিতামাতার মধ্যে কোনো ঝগড়া নাই, কোনো কলহ ফাসাদ নাই, হলেও খুব সামান্য। হ্যাঁ, তাদের তারা দেখে না যে তাদের বোনরা বেপর্দা, তারা দেখতো না যে তাদের মা বেপর্দা, তারা দেখতো না তাদের বাসায় ডিভাইস দিয়ে ভর্তি সারাদিন, ফোন আর গেমস আর ল্যাপটপস ইন্টারনেটস এগুলো তারা দেখতো না, স্মার্টফোন এডিকশন এটা তারা দেখতো না। তারা দেখতো না যে বাবা আর মা শুয়ে শুয়ে অপসংস্কৃতি দেখতেছে। ওই যুগের বাচ্চাদের দিকে তাকান, আর এই যে আমি যেটা বললাম যে শৈশবটা করা উচিত, এর মধ্যে একটা বিশাল পার্থক্য আছে না? সফল কিন্তু ওই যুগের জেনারেশনটা। আমরা সফল হতে হলে আমাদেরকেও শৈশবটা কাজে লাগাতে হবে। আমরা যেহেতু পাই নাই সেই শৈশব, সেক্ষেত্রে আমাদের সন্তানরা যেন এই শৈশবটা পায় এটা নিশ্চিত করতে হবে আমাদেরকে, ইনশাআল্লাহ। এটা পারবেন তো? ইনশাআল্লাহ। এরপরে আপনি কৈশোরে যাবেন। শৈশবে এরকম নিউট্রিশন পাওয়া একটা ছেলে যখন কৈশোরে আসবে, তখন সে তো আরও অনেক কিছু করতে পারবে। এবার সে দেখবেন ইসলামের বড় বড় কিতাবগুলো পড়ে শেষ করে ফেলছে, মৌলিক কিতাবগুলো পড়া শেষ, ভালো কিছু ডিগ্রি সার্টিফিকেট অর্জন করে ফেলছে, আরও স্কিলফুল হয়েছে, আরও ট্রেন্ড আপ হয়েছে, ফিজিক্যালি, মেন্টালি, এডুকেশনালি প্রত্যেকটা দিক থেকে সে মাশাআল্লাহ অনেক আপগ্রেড আমার। আর এখনকার এই জেনারেশনের দিকে তাকান আপনি, এই জেনারেশনের শৈশবগুলো দেখেন আর কৈশোরগুলো দেখেন। এই জেনারেশনের শৈশবে তারা ফাস্টফুড খাচ্ছে, ওই A4 অ্যাপল, B4 বল এগুলোই পড়তেছে, কোরআন হাদিসের তো খুব একটা ধার ধারতেছে না। তারপরে পরিবারের কাঠামো ওরা ভালো পাচ্ছে না, বিনোদন পাচ্ছে না, ওরা ভালো নিউট্রিশন পাচ্ছে না, খেলতে পারছে না, গৃহবন্দী হয়ে বড় হচ্ছে, বুয়ার কাছে বড় হচ্ছে,
তাই না, হাউস সিটারের কাছে বড় হচ্ছে। এরা ইসলামের বুনিয়াদী শিক্ষা কোনো শৈশবে পাচ্ছে না, এদেরকে বাবা মসজিদে নিয়ে আসতেছে না, মেয়েটাকে মা ছোটবেলা থেকেই পর্দার দিকে নিয়ে আসছে না। এখনকার জেনারেশনগুলো দেখেন, এই জন্য দেখবেন এরা খুবই ক্রেজি, এখনকার জেনারেশন খুব ক্রেজি, কিন্তু মানে মাথায় এত ধারণ ক্ষমতা নাই। এবং অল্প ছোট ছোট বাচ্চারা দেখবেন জিনায় লিপ্ত হচ্ছে, মাদক খাচ্ছে, আবার দেখবেন যে সুইসাইডও করছে, আত্মহত্যাও করছে। এটা কারণ হচ্ছে শৈশব কৈশোরটা ঠিক মতো নিউট্রিশন হয় নাই। তো জীবন যেখানে যেমন, মানে কি আপনার শৈশব কৈশোর আমাদেরটা ঠিক থাকা উচিত ছিল, মানে যেটা আমাদের হয়নি, আমাদের সন্তানদের অ্যাটলিস্ট যেন হয়। আমরা এখন কোথায় আছি তাহলে? ওই 3 নম্বর স্টেজে আছে, ওই আপনি 20 থেকে 40 এই স্টেজের মধ্যে আমরা আছি। এবং এই স্টেজে গিয়ে আপনি যদি চান যে আমি ওই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু ওদের জেনারেশনের যৌবনের মতো যৌবন কাটাবো, তাহলে প্রথমত আমি বলবো ভুল হবে। কারণ তাদের যে নিউট্রিশন ছিল এক যে ছোট থেকে শৈশব এবং কৈশোর, এই শৈশব কৈশোর দুইটা লেভেল আপনি পান নাই, দুইটা লেভেল কিন্তু আপনি পান নাই, ওই দুইটা লেভেলের যে ট্রেনিং এটা আপনি পান নাই, যেটা আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু পাইছেন, তাই না? এটা কিন্তু আপনি পাই নাই। তাহলে কি আমরা কি হতাশ হয়ে যাব? না, হতাশ হব না, উচ্চাভিলাষীও হব না। যেহেতু এখন আপনি 20 বছর পরে হেদায়ত পাইছেন, 20 বছরের পরে, হয়তো 25-এ, কেউ কেউ 30-এ, কেউ 40-এ, এরকম না আমাদের ব্যাপার। আগের দিন খুব একটা বুঝতাম না, নামাজও ঠিক মতো পড়তাম না হয়তো বা, তাই না? ব্যাপারটা তো এরকম এখনকার জেনারেশনে। তো এখন কি করবেন? এখন কি লাভ দিয়ে মানে আত্মঘাতী কোনো কাজ করতে বসবেন? না, এখন প্রথমত যে কাজটা করতে হবে আপনাকে, এখন আপনি একটা রেসে যাচ্ছেন, আপনি আমি একটা রেসে যাচ্ছি, রেসে আমি অলরেডি দুইটা লেভেল মিস করে ফেলছি, তা আমার স্পিডটা একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। তো কীভাবে স্টার্ট করবে? আমি বলবো প্রথমত ওকে ওই এডুকেশন থেকে স্টার্ট করতে হবে। আপনি হয় জেনারেল লাইনে পড়েন, না হলে মাদ্রাসা লাইনে পড়েন, এই তো। মাদ্রাসা লাইনে যদি পড়ে থাকেন তাহলে মাদ্রাসা লাইনের এই সিলেবাসের সাথে আপনাকে জেনারেল লাইনের সিলেবাসের ভালো ভালো সাবজেক্টগুলো আয়ত্ত করতে হবে। এই আয়ত্ত করতে আপনি হয়তো নতুন করে কোনো জায়গায় বসতে পারবেন না বা ভর্তি হতে পারবেন না, বিভিন্ন কোর্সের মাধ্যমে আপনাকে এটা আয়ত্ত করতে হবে। যারা মাদ্রাসা লাইনের স্টুডেন্ট তাদেরকে বলছে, মাদ্রাসার বইগুলোর পাশাপাশি জেনারেল লাইনের যে, যেমন এই যে আপনার কী বলবো, ইংরেজি, তারপরে আপনার ইতিহাস, অর্থনীতি, বিশ্ব রাজনীতি, এই সাবজেক্টগুলো পড়তে হবে যারা মাদ্রাসার ছাত্র তাদেরকে বলছে। যদি আপনি না পড়েন তাহলে আপনার এই একমুখী জ্ঞান দিয়ে খুব একটা উম্মার খেদমত করা সম্ভব না এই যুগে। আর যারা জেনারেল লাইনে পড়ছি তারা, তাদেরকে যেটা করতে হবে, জেনারেল লাইনে পড়ার পাশাপাশি ইসলামিক বেসিক সাবজেক্টগুলো পড়তে হবে এখন থেকে, যেমন কোরআন তেলাওয়াত, আরবি ভাষা শেখা, ভালো ভালো তাফসির পড়া, ওস্তাদদের সহবতে থাকা, যদি সম্ভব হয় ওই সব মাদ্রাসায় ভর্তি হওয়া যেখানে জেনারেল লাইনে পড়েও ইসলামিক পড়াশোনা করার সুযোগ আছে, এরকম মাদ্রাসা কিন্তু ঢাকায় অনেক আছে। এছাড়া কোনো অপশনই নেই আপনার কাছে, কারণ আপনি নতুন করে আবার মাদ্রাসায় ভর্তি হতে পারবেন না। আর যদি এটাও করতে না পারেন তাহলে বিষয়ভিত্তিক ভালো ভালো বই নেন, কোরআনের তাফসির নেন, হাদিসের বইগুলো কেনেন, ইতিহাসের বই কেনেন, আপনি ফিকহের বই কেনেন, কী বলবো, অর্থনীতির বই কেনেন, বিশ্ব রাজনীতির বই কেনেন, এগুলো কিনেন, কিনে বাসায় একটা সমৃদ্ধ লাইব্রেরি করেন, নিয়মিত পড়াশোনা করেন। এটা ছাড়া আর কোনো অপশন আমার জানা নাই। তবে মুসিবত এই টাইপের মানুষদের কিনে একটু বেশি হয় আবার, কারণ অল্প কয়েকদিন পড়াশোনা করার পরে তারা মনে করে যে আমি অনেক জেনে ফেলছি, তখন তারা আবার ফতোয়া দেওয়া শুরু করে, বেশি মুশকিলটা তখন এখানেই হয়। তো এটা করতে না গিয়ে যদি আপনি জ্ঞান অর্জনের জন্য পড়তে চান, আমি বলবো যেটা খুব ভালো পজিটিভ একটা বিষয়, এইটুক সময়ই আপনার আমার হায়াত, এই যে 20 থেকে 40 বা 50। তো প্রথমে পড়াশোনা, তারপরে এই পড়াশোনা অনুযায়ী আমল করতে হবে, আল্লাহ পাক যেন আমাকে এবং আপনাকে সবাইকে তৌফিক দান করে। এই সময়টুকুর মধ্যে কিন্তু আপনি বিয়ে শাদী করবেন, বিয়ে শাদী করলে আমি বলবো যে অবশ্যই অবশ্যই এমন কাউকে বিয়ে করেন যে আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিতে পারে, বা আল্লাহ, আল্লাহকে পাওয়ার এই যে মিশন, এখানে আপনাকে সহযোগিতা করবে। এটা পাওয়া খুবই 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 ডিফিকাল্ট, সেজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করতে হয়,
প্রচুর দোয়া করতে হয়, আল্লাহর উপর সম্পূর্ণ ছেড়ে দিতে হবে, আল্লাহ ওইরকম কোনো জীবনসঙ্গিনী আপনি আমার জীবনে মিলাই দিন যে আমাকে আপনার পর্যন্ত পৌঁছার এই যে মিশন, এই মিশনে আমাকে সহযোগিতা করবে। যারা পেয়েছে তারা প্রচণ্ড সৌভাগ্যবান এই পৃথিবীতে, যারা পায়নি ওদের চেয়ে দুর্ভাগ্য এই পৃথিবীতে আসলে কারো নাই। এই জায়গায় যদি ভুল করেন বা আল্লাহওয়ালা দিনদার কাউকে পাশে না পান, আপনার পুরো জীবনটা জাহান্নাম হয়ে যাবে বিশ্বাস করেন। আর যদি এমন কাউকে পান যে মাশা আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো আপনাকে ব্যাকআপ দিচ্ছে, সাপোর্ট দিচ্ছে, আপনার জীবনটা হয়ে যাবে জান্নাত। আলহামদুলিল্লাহ এই জায়গায় বলতে পারি যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে জান্নাতে রাখছে। এবং যার কিছু প্রমাণ আপনারা দেখছেন অনলাইনে, আমি কারোর মধ্যে কোনো ডিফার করতে চাই না, এক একজনের মর্যাদা এক এক রকম থাকে। মায়ের মর্যাদা, মায়ের প্রতি ভালোবাসা, বোনের মর্যাদা, বোনের প্রতি ভালোবাসা, স্ত্রীর মর্যাদা তার প্রতি ভালোবাসা, কন্যা সন্তানের মর্যাদা তার প্রতি ভালোবাসা, এগুলো কি পার্থক্য করার বিষয়? যদি কেউ বলে যে তুমি তোমার বোনকে মায়ের চেয়ে বেশি ভালোবাসো, এই ব্যক্তিকে কি বলবেন আপনি? মাকে ভালোবাসি তার জায়গায় সর্বোচ্চ জায়গায়, বোনকে স্নেহ করি তার জায়গায় সর্বোচ্চ জায়গায়। ঠিক একই ব্যাপার আপনার মেয়ের ক্ষেত্রে, আপনার স্ত্রীর ক্ষেত্রে। ডিফেন্ড করতে চাচ্ছি না, বাট আমি বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহ ইন্ডিভিজুয়ালি আমাকে এই নিয়ামতটা দিয়ে ধন্য করছেন যে আল্লাহ পাক আমাকে এমন জীবন সঙ্গিনী দিয়েছেন আলহামদুলিল্লাহ, যারা আমাকে আল্লাহর পথে চলতে এগিয়ে যেতে সাহায্য করে আলহামদুলিল্লাহ। এই জায়গায় কখনো ভুল করেন না, ইস্তেখারা করেন, আল্লাহর কাছে চেয়ে নেন, কখনো সম্পত্তি দেখতে যায়েন না, কখনো রূপ সৌন্দর্য দেখতে যায়েন না, কখনো বংশকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে না। যদি তিনটা ভালো থাকে আলহামদুলিল্লাহ, তিনটা যদি নাও থাকে, দুইটা থাকে বা একটা থাকে, আপনি দিনদারিটাকে প্রাধান্য দেন, আর কিছু দেখেন না, ইনশাআল্লাহ আপনি জিতবেন। আর যদি অন্য কিছুকে প্রাধান্য দেন আপনি হেরে যাবেন। এই জায়গায় আমাদেরকে ভুল করা যাবে না। আমি যুবকদের এই কথাটা এই জন্য বলছি যে বহুত পরিবার এখন এরকম প্রবলেমসের মধ্যে সাফার করে, এই জন্য আমি এই টিপসটা দিচ্ছি যে কখনো দিনদারিতা ছাড়া অন্য কোনো কিছু দেখবেন না। আপনি দিনদারিটাকে প্রাধান্য দেন, আল্লাহ পাক অন্য দিক থেকে আপনাকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ, দেখবেন। আর একটা বিষয় হচ্ছে শয়তান খুব প্রচণ্ডভাবে লেগে থাকবে পরিবারের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য, এবং আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার পিতামাতা, ভাই ভাই বোন এদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি করার শয়তান সবসময় বেশি চেষ্টা করবে। কারণ সে জানে যে পরিবার যদি ভেঙে ফেলা যায় তাহলে আপনি আর আগাতে পারবেন না। যে মানুষটা পারিবারিক জীবনে সুখী না, সে কখনো দিনের কাজ করতে পারবে না, এটা বিশ্বাস করেন। পারিবারিক জীবনে যে ব্যক্তি সুখী না তার দ্বারা কোনো কাজই সম্ভব না, আর তার ভিতরে অলওয়েজ টেনশন। যদি পরিবারের সদস্যরা এমন হয় যে প্রত্যেকে আপনাকে খালি দুনিয়ার দুনিয়ার দিকে ঠেলে, তাহলে আপনি নিজের ভালো নিজে বুঝে নেন। এখনকার ম্যাক্সিমাম পরিবার এরকম, খালি দুনিয়া আর দুনিয়া, মানে ছেলেরা হচ্ছে এখন টাকার মেশিন আর প্রয়োজন পূরণ করার মেশিন। মায়ের প্রয়োজন পূরণ করো, বোনেরটা পূরণ করো, স্ত্রীরটা করো, সন্তানেরটা করো, অমুকেরটা করো, তমুকেরটা করো, নিজের আর আল্লাহকে ডাকার সময় থাকে না, তাই না? এরকম হচ্ছে না, চাচ্ছেন আপনি আল্লাহকে ডাকবেন, অনেক বেশি ইবাদত করবেন, পারতেছেন না। এরকম যদি হয় বস্তুবাদী পরিবার, তাহলে নিজের ভালো বুঝে নেন, নিজের ভালো বুঝে নেন। এই সময়টাতে আমরা আর যা করি উপার্জন, একবার বলেছি যদি আবার টাচ দিচ্ছি, যে উপার্জনে খেয়াল রাখি যাতে কোনো রকমের হারামের সংস্পর্শে না যান। বিশ্বাস করেন ভাই, আপনি হারাম যত বড় বিজনেসই করেন না কেন, যত বড় হারাম চাকরি করেন না কেন, এর মধ্যে বরকত থাকবে না, একটু বরকত থাকবে না, বিশ্বাস করেন। হালাল উপার্জন করেন, মাসে 10,000 পাচ্ছেন,
20,000 পাচ্ছেন, আপনার 20,000 দেখবেন আল্লাহ পাক 40,000 বরকত দিবেন সব। কীভাবে জানেন? আপনি হালাল খাচ্ছেন, হালাল করতেছেন, হয়তো বা দেখবেন আপনার রোগ কম হবে, আপনার সন্তান অসুস্থ কম হবে। নেককার স্ত্রী বিয়ে করছেন, দিনদারিতাকে দেখে স্ত্রী আপনার কাছে চাবে কম, ডিমান্ড কম করবে, খাই খাই করবে না, আপনি অনেক দিক থেকে সেফ হয়ে যাবেন। আর দেখবেন হারাম সুদ ঘুষ জিনা ব্যবচারের টাকা দিয়ে ভর্তি করছে একদম সিন্ধুক, দেখবেন যে কিডনি চলে গেল, ক্যান্সার, সন্তানের অমুক রোগ, এইটা সেইটা, আমি যাবি বাবারই সমস্যা, মায়েরই সমস্যা, স্ত্রী এত এত ডিমান্ড করে, সে সুখে থাকতে পারবে না। হ্যাঁ, এরকম রোগ ব্যাধি আমাদেরও হতে পারে, আমাদের মুসলিম পরিবারও হতে পারে। তবে মনে রাখবেন দুরকম হতে পারে, হয় আল্লাহ শাস্তি, না হলে আল্লাহর পরীক্ষা। আল্লাপাক মুমিনদেরকে শাস্তি দিবেন না, আল্লাপাক মুমিনদেরকে পরীক্ষা করবেন, আল্লাপাক জালেমদেরকে শাস্তি দিবেন। তা ওইটা তার জীবনে শাস্তি হিসেবে আসছে, আর আপনার আমার জীবনে অসুস্থতা আসলে ওটা হয়তো ইনশাআল্লাহ নিয়ামা হিসেবে আসবে, পরীক্ষা হিসেবে আসবে। তো এই জায়গায় রিজিকের ব্যাপারটা কনসিয়াস থাকেন। আমি এনকারেজ করি, ব্যবসা করেন, হালাল ব্যবসা করেন, হালাল চাকরি করেন, আমি এনকারেজ করি যে রাষ্ট্রীয় ভালো ভালো পদে থাকেন, সেখানে সততার সাথে কাজ করেন, দেখবেন দেশের জন্য কল্যাণকর হবে। আমাদের সৎ ব্যক্তিদের খুব দরকার, আর সৎ ব্যক্তি ইসলাম ছাড়া কেউ প্রডিউস করতে পারবে না, ইসলাম ছাড়া কেউ সৎ ব্যক্তি প্রডিউস করতে পারবে না। সব জায়গায় সৎ ব্যক্তি দরকার। আমি কৃষিভিত্তিক অর্থনীতিকে খুব প্রেফার করি, নাসিহা করি, যাদের এরকম জমি জমা আছে কৃষিভিত্তিক কিছু করলে আপনি হালাল খেতে পারবেন, এবং ইনশাআল্লাহ এই শেষ জামানায় আপনি ভালো করবেন, আপনি লাভবান হবেন ইনশাআল্লাহ। এই যে 20-40 এখানে আর কি করবো, কী কী বললাম, পড়াশোনা করব, আমল করব, মাশাআল্লাহ দিনদার বিয়ে শাদী করবেন, দিনদার মেয়েকে হালাল রিজিকের পিছনে ছুটবেন, সাধ্যমতো আল্লাহর দিনের দাওয়াত দিতে হবে, সাধ্যমতো আল্লাহর দিনের দাওয়াত দিতে হবে। দাওয়াতটা চরমপন্থায় যাবে না, দাওয়াতটা শৈথিল্যবাদী অবস্থাতেও থাকবে না, ব্যাপারটা বুঝছেন? দাওয়াতটা হচ্ছে মার মার কাট কাট দাওয়াত না, আবার সবই ঠিক গোলালো মার্কা দাওয়াত না, মধ্যমপন্থী দাওয়া, যেটাকে আল্লাহ পাক কোরআনে কি বলেছেন, কেদালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, তোমাদেরকে বানিয়েছি মধ্যমপন্থী উম্মা, তা এমন আমিন মারুফ, তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। আমাদের দেশের মানুষ কোরআনই পড়তে জানে না, তাকে যদি আসলে বড় বড় বিষয়গুলো বোঝানো হয়, এটাও এক প্রকারের আমাদের আসলে মানে কাজটা ঠিক হচ্ছে না আমার কাছে মনে হয় আর কি। মানে দেখা গেল অনেক কঠিন কঠিন কিছু লেকচার দিয়ে ফেললাম, আসলে যাদের সামনে দিলাম তারা কোরআনই পড়তে জানে না, বা হয়তো নামাজও ঠিক মতো পড়তেছে না, ইসলামের বেসিক জিনিসই বোঝে না। এটা আমাদের ব্যর্থতা, এটা ইসলামের ব্যর্থতা না। অন্য কান্ট্রিতে আপনি গিয়ে হাই থ্রোটের কথাগুলো বলে তারা রিসিভ করতে পারে, বাংলাদেশের মানুষ বেশিরভাগ অনেক সময় পারে না, কেন মানে আমরা পারতেছি না কেন, কারণ আমাদের বেসিক পড়াশোনা অনেকটা গ্যাপ আছে, এই জন্য ওইগুলো ধরতে পারতেছে না। এই জন্য আমাদেরকে আবার ওই শুরু থেকেই শুরু করা দরকার, তাওহীদ থেকে শুরু করেন, দাওয়া দেয়া, সুন্না, সুন্না লাইফস্টাইল, কোরআনের দিকে মানুষকে নিয়ে আসা, সুন্নতের দিকে নিয়ে আসা, নামাজের দিকে নিয়ে আসা, আমর বিল মারুফ নাহিল মুনকারের কাজ করা, এভাবে দাওয়াতি কাজ আপনি সাধ্যমতো করেন। এই দাওয়াতি কাজের জন্য স্কলার মানে অনেক বড় স্কলার হওয়ার কোনো প্রয়োজন আমি দেখি না, অনেক বড় স্কলার হয়েই দাওয়াতি কাজ করতে হবে এমনটা শর্ত আসলে কোথাও নাই। মানে যতটুকু দিচ্ছি এটা সম্পর্কে আমার ভালো ধারণা আছে কিনা, এটা হচ্ছে মূল কথা। ধরেন আপনি সলাতের দাওয়াত দিচ্ছেন, এই নামাজ সম্পর্কে আপনার পূর্ণাঙ্গ ধারণা থাকলে আপনি নামাজের দাওয়াত দিতে পারেন, আপনি জাকাতের দাওয়াত দিচ্ছেন, আপনি কোরআন তেলাওয়াত মানুষের শেখাবেন, কোরআনের দিকে ডাকার দাওয়াত দিচ্ছেন, তো এই বিষয়গুলো সম্পর্কে আপনার যদি ভালো ধারণা থাকে তা আপনি এটুকু দাওয়াত দিতেই পারেন। যেটা সম্পর্কে ধারণা নাই এটা সম্পর্কে কথা বলারও দরকার নেই, এর চেয়ে বরং চুপ থাকাই ভালো। এতে কী হবে, চুপ থাকলে উম্মার উপকার আছে, ক্ষতি নাই। আমি নিজেও নিজেকে এখন অনেক মানে প্রশ্ন করি, বা ইসলাম সংশোধনের জন্য আত্মসমালোচনা করি, যে আমার মনে হয় যে আমার আরও 10 বছর পড়াশোনা করা দরকার মিনিমাম, তারপরে মিম্বরে ওঠা উচিত, কারণ এত হিউজ ইসলাম পড়াশোনা যে আসলে আমি মনে করি যে আমি 5-10% জানি না,
নিজের কথা বলছি, আর নিজের সাথে অনেস্ট থাকা দরকার। তাহলে পড়াশোনা করতে হবে, পড়াশোনা করতে থাকবো, যখন যেটা জানবো সেটা মানুষকে জানাবো, এবং সেটা মধ্যম পন্থায় হতে হবে। দাওয়ার কাজ করুন, এতে ইসলামের উপকার আছে। দাওয়াতের কাজ যদি আমরা না করি তাহলে ইসলাম ক্ষতিগ্রস্ত হবে, ইসলাম বিরোধী শক্তিগুলো জয়ী হয়ে যাবে। এই সময়টা আর কি করতে পারি, এই সময়টা ফিজিক্যালি স্ট্রং থাকার চেষ্টা করা যায়। ভালো খাবার খান, ফিজিক্যালি স্ট্রং থাকেন, তো ব্যায়াম করেন, পরিশ্রম করেন, কায়িক শ্রম করেন। কৃষিভিত্তিক ইকোনমির কথা বললাম, যেগুলো রিয়েল সম্পদ সেগুলো সঞ্চয় করেন। রিয়েল সম্পদ, যে সম্পদগুলোর দাম বাড়তে থাকে, কখনো কমে যায় না, এগুলো সঞ্চয় করেন আগামী প্রজন্মের জন্য, আপনার ভবিষ্যতের জন্য। এই কাজগুলো করে আপনি যখন বার্ধক্যে যাবেন, এই মানে আমি বলতে চাচ্ছি যৌবনের ফুল ইউটিলাইজটা আপনাকে করতে হবে। পড়াশোনা, ইবাদত, ভালো পরিবার গঠন, বিয়ে শাদী, সন্তান মানুষ টানুষ করা, সব কিছু এই যৌবনের মধ্যেই করে ফেলতে হবে, এই 20-40 বা 50। এরপরে যে বার্ধক্যের বয়সটা থাকবে এটা কেমন হবে জানেন? আমি একটা বই পড়েছি, নামটা এখন মনে করতে পারতেছি না, যে যৌবনকালে যার অ্যাটিটিউড যেমন থাকে আল্লাপাক তার বার্ধক্যটা ঠিক ওই রকম করে দেন। খেয়াল করে দেখবেন, যৌবনকালে খুব পাপি ছিল, দেখবেন বুড়া বয়সে কেউ জেনা করতেছে, দেখেন নাই জিনিসগুলো? যৌবনকালে সারাদিন এই যে মুভি টুভি হাবি জাবি দেখে সময়টা নষ্ট করতো, তাস খেলতো, জুয়া খেলতো, স্মাগলিং করতো, মাদক নিত, বার্ধক্যে গিয়েও সে এটা ছাড়তে পারেনি। আর খুব কম মানুষ দেখা যায় বার্ধক্যে হেদায়ত পেয়ে যায়, এক চিল্লা দিয়ে আসলো, মনে করলো যে আমি তো হেদায়ত পেয়ে গেছি, মাশাল্লাহ, আমার সবগুলো মাফ, আগে যে সারা জীবন সুখ খেলেন, এবং অনেক মানুষের রক্ত চুষে খাইছেন, তো আপনি আপনারটা না হয় বুঝলাম যে আল্লাহ মাফ করে দিল, অন্য মানুষের যে হক, অনেক মানুষের যে আবার টাকা পয়সা মেরে খাইছেন দেন নাই, এটা কি হবে? বোনের জমিটা তো ফেরত দেন নাই, পাগড়ি পড়লে, দাড়ি টুপি জুব্বা পড়লেই তো সব হয়ে যায় না, আগের বিষয়গুলো ক্লিয়ারিফাই করতে হবে না? ঋণ পরিশোধ করতে হবে, অন্যের হক শোধ করতে হবে, অন্যের কাছে অন্য কিছু পেয়ে থাকলে ওটা ফেরত দিতে হবে, এমনকি কাউকে কষ্ট দিয়ে থাকলে মাফ নিতে হবে, তারপরে ক্লিয়ারিফাই হতে হবে, পরিশুদ্ধ হতে হবে, পিউরিফাই হবেন, তার আগে না। নিজের সাথে জড়িত পাপ, মানুষের সাথে জড়িত পাপ, দুইটা পাপ হয়, মানে সরি, আল্লাহর সাথে জড়িত পাপ আর মানুষের সাথে জড়িত পাপ। যদি আল্লাহর সাথে জড়িত পাপ হয়ে থাকে আল্লাহ চাইলেই ক্ষমা করতে পারেন, মানুষের সাথে জড়িত পাপ হলে মানুষের কাছেই মাফ নিতে হয় বা পরিশোধ করে দিতে হবে। তো আমি বলছিলাম যে বার্ধক্যটা এমন হয় সাধারণত যৌবনটা যেমন হয়, তো যৌবনটা যদি আমরা ইসলামের সর্বোচ্চ প্রয়োগ করতে পারেন বার্ধক্য ভালো হবে ইনশাআল্লাহ, আপনি সুস্থ থাকবেন, রোগ ব্যাধি ইনশাআল্লাহ আমাদের কম হবে, ইনশাআল্লাহ দেখবেন ওই বয়সেও আপনি ছুটতে পারেন। আমি অনেক স্কলারকে দেখেছি যে 70+ বয়স হয়ে গেছে, এখনও তার মানে প্রাণপণ দাওয়াতি কাজে ছুটে বেড়ায়, এইখানে মসজিদে বয়ান করতেছে, ওইখানে চিল্লা দিচ্ছে, ওইখানে এই করতেছে, থেমে থাকতে পারে না, কারণ যৌবনের ট্রেনিংটা ওরকম ছিল। অনেকে তো এক দেশ থেকে আরেক দেশ সফর করে বেড়াচ্ছে, তো যাদের এই শৈশব কৈশব যৌবনে এগুলো ছিল না তারা কি বার্ধক্য ওরকম হইতে পারবে? মনে হয় সম্ভব না, ইল্লা মাশাআল্লাহ, আল্লাহবাক যদি খাস করে কাউকে হেদায়ত করেন সেটা আলাদা বিষয়। এইভাবে জীবন যেখানে যেমন যদি সাজাই, বার্ধক্যটা ইনশাআল্লাহ আরও বেশি ইবাদতে যাবে, আপনার ঝামেলা মুক্ত, আপনি দেখেন আর্লি বিয়ে করছেন, সন্তান বড় হয়ে গেছে, হালাল খাইছেন, সম্পদ সেভ করছেন, এখন ভালো হয়ে বসে বসে খাইতে পারতেছেন মাশাআল্লাহ, আর ফিজিক্যালি ফিট আছেন, ঈমান আকীদা সব অর্জন করছেন, এলেম কালাম অর্জন করছেন, শেষ বয়সটাতে গিয়ে আপনি আল্লাহর ইবাদতে জীবনটা পার করতে পারবেন ইনশাআল্লাহ। এবং সন্তানদেরকে যেহেতু ইসলামিক অনুশাসনে বড় করছেন, তারাও আপনাকে কষ্ট দিবেন ইনশাআল্লাহ। বিয়ে যেহেতু করছেন আল্লাহর সন্তুষ্টির জন্য দিনদার মেয়ে দেখে, এই স্ত্রীও দেখবেন আপনাকে ফেলে চলে যাবেন ইনশাআল্লাহ। এবং দেখা যাবে যেদিন আপনি মারা যাবেন সেদিন ইনশাআল্লাহ আপনার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বের হবে, এবং হয়তো আপনার আমার সন্তানরাই আপনার আমার খাটিয়া তুলবেন, এবং আমাদের সন্তান আমাদের জানাজা পড়াবে। তো এই বাবার জীবনটা কি সৌভাগ্যবান না? এইভাবে যদি জীবনটা সাজাই তাহলে ইনশাআল্লাহ ওই যে প্রথম একটা আয়াত বললাম, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এর হকটা আদায় হবে ইনশাআল্লাহ। আজকে আমরা আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সূরা জারিয়াতের এই 56 নম্বর আয়াতের উপর আমল করার তৌফিক দান করেন, আমাদেরকে
মানে আমরা যা বললাম এটার উপর আমল করার তৌফিক দান করেন, আমাদের শৈশব আমাদের বাচ্চাদের শৈশবটাকে যেন ইসলামিকভাবে গড়ে তুলতে পারি সেই তৌফিক দান করেন, আমাদের মধ্যে যারা কৈশোরে আছে কৈশোরটাকে যেন ইসলামিক কৈশোরে পরিণত করতে পারে সে তৌফিক দান করেন, আমরা বেশিরভাগই যৌবনে আছি এই যৌবনটাকে যেন আমরা আমাদের লেখাপড়া আমাদের ইবাদত আমাদের আমল আকিদা আখলাক উত্তম চরিত্র উত্তম পরিবার হালাল অর্থনীতি এগুলোতে সাজাতে পারি এই তৌফিক আল্লাহ পাক যেন আমাদের সবাইকে দান করেন, এবং আল্লাহ পাক আমাদের বার্ধক্য করে যেন সুন্দর করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের হায়াতে নেক হায়াতে বারাকা দান করেন, আমাদের স্ত্রী সন্তানে বারাকা দান করেন, আল্লাহ পাক আমাদের দৃশ্য অদৃশ্যের সব বালা মুসিবত বিপদ আপদ থেকে আল্লাহ পাক যেন হেফাজত করেন, আমাদের মধ্যে যারা মারা গেছেন আল্লাহ পাক সবাইকে যেন মাফ করে দেন, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ পাক সবাইকে যেন সুস্থ করে দেন। এই দোয়াগুলো করে আমি আজকের মতো সংক্ষিপ্ত এই বয়ান শেষ করছি। ইনশাআল্লাহ আগামীতে আল্লাহ চাইতো আপনাদের সাথে আবারও কথা হবে ইনশাআল্লাহ। আমরা সবাই একে অপরের জন্য দোয়া করবো, স্পেশালি আমি খুব করে নিজের জন্য দোয়া চাচ্ছি যে আমার এখনও আরও কিছু পড়াশোনা বাকি আছে ইনশাআল্লাহ, এইগুলো যেন আমি সুন্দর মতো কভার করতে পারি এই দোয়াটা করবেন, এবং আল্লাহ যেন উম্মার খেদমত করার তৌফিক দান করেন এই দোয়া করবেন, নিরাপদে রাখেন নিরাপত্তা দান করেন, এবং আমি যেন জানা অনুযায়ী আমল করতে পারি এই দোয়াটা করবেন। আগামী দিনে যেন আমরা উম্মার কল্যাণে আমাদের সাধ্যমতো চেষ্টা করতে পারি, যাতে আমাদের মুসলিম উম্মা আমাদের দেশ আমাদের জাতি আমাদের সব কিছু যেন খায়ের পায়, আমাদের কাছে কল্যাণ পায় অকল্যাণ না পায়, আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমি দোয়া করি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।